সর্বশেষ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য বাংলার যুবাদের তখন দরকার চৌত্রিশ বলে বিশ রান আট নম্বরে নামা উইকেট কিপার ব্যাটসম্যান তাহাজিব একাই লড়ছিলেন বাংলাদেশের হয়ে ছুঁয়ে ফেলেছিলেন ফিফটির ল্যান্ডমার্ক বিপত্তি বাদল তখনই নন স্ট্রাইকিং প্রান্তে থাকা শেষ ব্যাটসম্যান মুশফিককে ম্যানকান্ড করে রান আউটের ফাঁদে ফেললেন আফগান অধিনায়ক স্পিনার খারোটে এ সময় ব্যাটসম্যান ক্রিজের বাইরে থাকায় বোলারের আবেদনের প্রেক্ষিতে আম্পায়ারও তুলে দিলেন আঙ্গুল জমে ওঠা একটা ম্যাচের অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তি হল বিতর্কিত এই আউটের মাধ্যমে যার ফলে সিলেট সফরে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল আফগানিস্তান উনিশ দল যদিও এই জয়ে লেগে থাকলো বিতর্কের কালিমা ক্রিকেটে ম্যানকান্ড আউট নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই এই বিতর্কে এবার নতুন করে যোগ হলো আফগানদের নাম কিছুদিন আগে আইপিএলের এক ম্যাচে ভারতীয় স্পিনার রবিচন্দ্র আশ্বিন ইংল্যান্ডের জস বাটলারকে এভাবে আউট করলে পুরো ক্রিকেট বিশ্বই তখন এ নিয়েছিল সমালোচনায় মুখর ক্রিকেটীয় আচরণের বাইরে হলেও এই আউট বৈধ হিসেবেই গণ্য করা হয় দুই হাজার তিন সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এমন এক সুযোগ পেয়েও নন স্ট্রাইকে থাকা শেষ ব্যাটসম্যান উমরগুলকে আউট করেননি বাংলাদেশের মোহাম্মদ রফিক শুধু সতর্ক করেই ছেড়ে দেন রফিকের এই আচরণ সে সময় খুব প্রশংসিত হলেও ম্যাচ জিততে পারেনি টাইগাররা ইনজামাম একাই জিতিয়ে দেন পাকিস্তানকে আজকের দিনে আফগানদের মতো ম্যানকান্ড আউট করলে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি তিন বছরেরই প্রথম জয়ের স্বাদ পেত বাংলাদেশ সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ যুব ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ উনিশ দলকে দুশো এগারো রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দল হাফ সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস বিলাল আহমেদের আঠাশি বলে তিন চার ও চার ছক্কায় ষাট রানের ইনিংস খেলে সাজগরে ফেরেন বিলাল এরপর বাংলাদেশের বোলাররা দাঁড়াতে দেননি কাউকেই পঞ্চাশ ওভার শেষে আট উইকেটে দুশো রানে শেষ হয় আফগান যুবাদের ইনিংস জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশের যুবারা দুই ওপেনার মফিজুল ইসলাম রবিন ও ইফতেখার হোসেন ইফতি তুলে ফেলেন রান দুজনেই উইকেটের চারপাশে খেলছিলেন দারুণ সব শট দলীয় এক ইফতে রানে আফগান পেসার ফয়সাল খান তুলে নেন ইফতির উইকেট আঠারো রান করে আউট হন তিনি তারপরের ওভারেই ইজাহারুল্লার শিকার হন রবিন তারপর যেন ঘূর্ণিঝড় বয়ে যায় টাইগার যুবাদের ব্যাটিং অর্ডারে এগারো ওভার শেষে ছাপ্পান্ন রানে দুই উইকেট থেকে একুশ ওভার শেষে একশো রানে ছয় উইকেট হয়ে যায় বাংলাদেশের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আইজমুল্লা আজকের ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে উইকেট কিপার তাহাজিবুল ইসলামকে নিয়ে এরপর হাল ধরার চেষ্টা করেন আগের ম্যাচে বিশ বলে বত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলা আবদুল্লাল মামুন তবে আজকে পঁচিশ বলে মাত্র একুশ রান করেই ফিরে যান তিনি দলকে বিপদে রেখে তাজিবুল এরপরও শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন একপাশে উইকেট পড়ছিল আর আরেক পাশে তিনি চার ছক্কার ফুল ছুরি ছুটিয়ে যাচ্ছিলেন তার ফিফটিতেই ম্যাচটা শেষ দিকে জমে ওঠে জুবা টাইগাররা আশা করেছিল এক অসাধারণ জয়ের তবে বিপত্তি ঘটে তাহাজিবুলের ফিফটি স্পর্শ করার পরের বলেই পঁয়তাল্লিশতম ওভারের তৃতীয় বলে আফগান অধিনায়ক খারতে বল করতে পপিং ক্রিজে আসা মাত্রই খেয়াল করেন নন স্ট্রাইকে দাগ ছেড়ে অনেকটাই বাইরে রয়েছেন মুশফিক হাসান সাথে সাথে সাথেই উইকেট ভেঙে দিয়ে দলের মেতে আফগানদের এই জয়ে সিরিজের ফলাফল দাঁড়ালো তিন এক সিরিজের পঞ্চম ও শেষ যুব ওয়ানডেটি উনিশ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাসান মোহাম্মদ শামীম বাংলা ভিউ সিলেট